سبحان الله وبحمده একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আছেন নি কেউ আমার এখানে কেউ আছেন নি অভাবী হ্যাঁ আমার অভাব দূর হয় না আল্লাহর নবী বললেন তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন বিবিকে বললেন বিবি পেয়ে গেছি পেয়েছি খাজানার সন্ধান তুমিও পড়ো আমিও পড়ি সাহাবী পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো এক বছর পরে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওই গরীব সাহাবী যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম আপনি আমাকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবিজ লিখে দিয়েছেন রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয় কলিজায় দিয়ে রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে আমরা তাবিজ আমরা ফু দেই মাথায় রাসূল ফু দিতেন কলিজায় আরে সুবহানাল্লাহ বলেন না রাসূল বাহিরে ফু দিতেন না রাসূল ভিতরে ফু দিতেন সুবহানাল্লাহ বলেন না কি রাসূল তাবিজ দিতেন কোথায় কলি যায় আমরা তাবিজ দেই গোদায় গলা হাতে কমরে কি বাস্তব না বাস্তব আমি ওই সাহাবী যে আপনার কাছে আসছিলাম আপনার কাছে এসেছিলাম এক বছর আগে আপনি আমাকে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাবিজ দিয়েছেন সুবহানাল্লাহ এক বছর ধরে আমিও পড়ছি আমার বিবিও পড়ছে ইয়া রাসূলুল্লাহ এই না আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে এই না আমার যাকাতের মাল কি পড়ছিল একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে দুশমন ঘুম করে ফেলেছে দুশমন ধরে নিয়ে গেছে কোথায় গেছে জানা নাই আল্লাহর নবী বললেন তিনটা কাজ করো এক নম্বরে ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তো সাহাবী রাসূল তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ ছিল দুই নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ভরসা আল্লাহর উপরে করো তিন নম্বরে ওয়া কুল বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়তে বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী ঘরে ফিরে গেলেন বিবিকে বললেন বিবি হয়ে গেছে কাজ ছেলে তো আসবে রাসূল তাবিজ দিয়েছেন অব্যর্থ রাসূলের তাবিজ সেদিন যদি অব্যর্থ হয় এখনো অব্যর্থ সেদিন যেমন ব্যর্থ হয় নাই এখনো ব্যর্থ হবে না কি রাসূল বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই সাহাবী বাকি হলো তিন নম্বর সবক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবীও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো তিন চার দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে আব্বা আসসালামু আলাইকুম কি সাহাবী দরজা খুললেন দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে পেছনে চার হাজার উট চল্লিশ হাজার ছাগল আমি এবার পড়ছি তাফসিরে কাবীরে এই গত ডিসেম্বর মাসে হারামে পাকে বসে বসে আমি পড়ছি চার হাজার উট পেছনে চল্লিশ হাজার ছাগল পাল দুম্বার পাল পেছনে সাহেব বললেন আচ্ছা এগুলো পরে হবে এগুলো করতে গেছে আগে সেটা বলো এগুলো আগে রাসূলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে ফয়সালা হবে কি এগুলো তুমি করতে কাঞ্চ আব্বা আমি আনি নাই আমি যখন দুশ্মনের জিন্দানখানায় বন্দি ছিলাম প্রতিদিনের মতো দুশ্মন আমার পাহারাদারিতে ছিল তিনজন দিনভর পাহারাদারি করে তিনজন রাত্রে পাহারাদারি করে আজকে হঠাৎ করে মাগরিবে পড়ে তারা যখন আমার পাহারাদারিতে আসলো এতটা বৃষ্টি আল্লাহ শিলা বৃষ্টি ঢেলে দিল এতটা ঠান্ডা ঢেলে দিল তারা আর পাহারাদারিতে টিকতে পারলো না
তারা পাশের ঘরে চলে গেল ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি বিসমিল্লাহ পড়ে বের হয়ে গেলাম ঘর থেকে মদিনার রাস্তায় উঠলাম মদিনার পানে পাড়ি দিলাম মদিনার পানে রওনা দিলাম আর আশেপাশে যত উটঘোড়া ছিল দুশমনের চারণ ভূমিতে চড়া চড়াগায়ে চারণেওয়ালা সব উট আর ছাগল সব আমার সাথে রওনা দিয়ে চলে আসলো সুবহানাল্লাহ বলবেন না সাহাবি বললেন এখন ঘরে উট ওইগুলো জামনা জামনে থাক রাসূলের দরবারে গিয়ে ফয়সালা হবে আল্লাহর নবীর দরবারে সকালে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি ছেলে শুধু আসে নাই 4000 উট 40000 দুম্বা কি রাসূল বললেন আমি তো ফতোয়া দিতে পারবো না আমার রব কি বলে দেখি সুবহানাল্লাহ রাসূল দিতেন না রক্ত থেকে নিয়ে দিতেন জিবরীল এসে হাজির ইয়া ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু কদ জাআলাল্লাহু ইন্নাল্লাহ বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন লিকুল্লি শাইইন কাদারা আল্লাহ তাআলা বলে দিলেন যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিপদের রাস্তা খুলে দিবে যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিনা হিসাবে রিজিক দিবে আর যে আমার উপরে ভরসা করবা যে আমি তার জন্য যথেষ্ট তবে আমি কখন করি একটু সময় নিয়ে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কখন করি রাসূল বলেন যাও সব জায়েজ হালাল খাও যাও গিয়ে খাও হায় পেরেশানির অন্ত নাই লেকিন তাসবীর কোনো খবর নাই কি বলছি বলেন পেরেশানির অন্ত নাই তাসবীর কোনো খবর নাই অভাবের অন্ত নাই তাকওয়ার তহরাতের কোনো খবর নাই যেটাকে রাসূল বলেছেন সুখের চাবি এটাকে মনে করছি অশান্তির চাবি যেটাকে মনে করছেন অশান্তির চাবি এটাকে বানাইছি সুখের চাবি কি বাস্তবটা বলেন ফসবিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা সূর্য ওঠার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সূর্য ডুবার আগে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري سبحان আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়ে কতবার হ্যাঁ তোমরাও বসো আসো আসো আমি কিন্তু 5 মিনিট পরে চলে যাব এই 5 মিনিটে কাম বনে যাবে 5 মিনিট কেন 1 মিনিটে জান্নাত বনে যাবে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সবাই পড়তেছেন এই আপনারাও পড়েন বাচ্চারাও পড়াও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সকালে 100 বার সন্ধ্যা 100 বার আল্লাহর নবী বলেন আস-সাদিক আল-মাজদুক বলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেন হাবিবুর রাব্বিল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন এগুলো বলছি যেন বিশ্বাস হয় যেন কি হয় যেন বিশ্বাস হয় আল্লাহ রাসূল বলেন সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সন্ধ্যা 100 বার ঘুরবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন আমি কথা দিলাম হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না কি বলছি বলেন আসেম সাহেব বলেন দাঁড়ায়া বলেন সূর্য ডুবার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য ওঠার আগে এবং ডুবার আগে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ পড়ে হাশরের ময়দানে তার মতো নেকামুন নিকে উঠবে না
আলহামদুলিল্লাহ বলেন আরেকজন বলতে হবে সবক শুনাইতে হবে ওয়াজ বহুত হইছে কে শুনাবেন আরেকজন শুনান শুনান একজন শুনান মাশাআল্লাহ বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব বলেন কোন কিতাবে লেখা আছে বুখারী মুসলিম পাললে ঠেকাও পাললে দুর্বল বলে দাও পাললে কয়ে দাও হাদিস দুর্বল কোরআনের মতো সহি সুবহানাল্লাহ কিসের মতো সহি কোরআনের মতো সহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শুনেন এই পিছনে দেখেন তো পিছনে যারা আসছ শুনেন 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 হায় ওলামায়ে উম্মত আমারে আদার দাম কত যদি বুঝতেন আমি যা করছি এখন এটার দাম কত যদি বুঝতেন ৭০ বছর ওয়াজের থেকে দাম বেশি সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক আছে হয়তো বা হাকিমুল উম্মতের মজলিস এমনই ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন কতবার সময় হবে না এটা দেখানোর সময় হবে না সময় হবে না আল্লাহ তৌফিক দান করেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله পড়বেন তো হ্যাঁ মৌতের পর পড়িয়েন দাড়ি তো সাদা হয়েছে মৌতের পর পড়িয়েন বুতো হয় না হত মৌতের পর পড়বেন সবাই এখন পান খাবেন এখন শুধু পান খাবেন একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন বিড়ি খাবেন পত্রিকা পড়বেন মোবাইলে টানবেন বাস্তব না বাস্তব আর মেয়েরা শুধু কথা কইবেন শুধু কথা কইবেন যত না আছে কথা যত না আছে কথা পৃথিবী সব বলবেন বাথরুমে থাকবেন আর গোসলখানা থাকবেন আর পাকঘরে থাকবেন কথা বলে না শুধু মওতের পরে জিকিরটা করবেন সবাই জিকির মওতের পরে তেলাওয়াত মওতের পরে নামাজ মওতের পরে আর মওতের আগে কোথায় পানে টানে গানে বাথরুমে গোসলখানায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমার এখানে ১০টা কিতাব আছে যদি পারেন সংগ্রহ করবেন যদি পারেন সুদন্নপুর মাদ্রাসা ইসলামী মসজিদে যাবেন ইনশাআল্লাহ কান প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কোন ইনশাআল্লাহ এই মাসের ২৬ তারিখ যদি পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন বলেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাখানাকে মহব্বত করবেন এনাদের আব্বা বুজুর্গ ছিলেন কোন সন্দেহ আছে বলেন এনারা বুজুর্গের ছেলে বুজুর্গ একদমই কমন দিল سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أي مورد دعاء قبول هوا شمائي أمي روزا راكسي أرى كاري يفتر دعوة سامان حضوري اكتو منا جد كاري أمي كي بولتشي